আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন দেখা যাচ্ছে ফেসবুকে নিত্য নতুন আপডেট আসছে, তো ভালোই দারুণ, অত্যন্ত মজার মজার আপডেট, খুব ভালো লাগবে সকলের। তো আজকে যে আপডেটটি নিয়ে আসছে আমাদের মাঝে, সে আপডেটটি হচ্ছে ফেসবুকে যে কমেন্ট সেকশন, আমরা যে পোস্ট করে থাকি, পোস্টে যদি আপনি কমেন্ট সেকশন বন্ধ রাখতে চান তাহলে আপনি বন্ধ রাখতে পারবেন, যে আপনার ফ্রেন্ড সার্কেল কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। তো যেহেতু দেখা যাচ্ছে অনেকের অনেক পোস্ট করে, তারা কমেন্ট বন্ধ রাখতে চায় যাতে অনেকে কমেন্ট না করতে পারে। জাস্ট এই আপডেটটি ফেসবুক আমাদের নিয়ে আসলো, তো আমরা এখন কি করব, কিভাবে আপডেটটি চালু করব সেটা দেখে নেব। তো এখন প্রোফাইলে ক্লিক করে ফেসবুকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, খুবই ইজিলি একটি পোস্ট এবং আপডেটটি অত্যন্ত নতুন। যদি আপনাদের ফেসবুক এটা আপডেট দেওয়া না থাকে তাহলে আপনাকে নতুন করে আপডেট নিতে হবে। তো বন্ধুরা, যদি এখনও কেউ আপডেট না পেয়ে থাকেন তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপডেট নিয়ে নেবেন। তো দেখা যাচ্ছে আমরা যে কোনো একটি পোস্টে গেলাম এবং এটি নতুন পোস্ট, যেমন এই দুই চার দিনের পোস্ট, এরকম পোস্টে আপডেটটি অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু পুরান যেগুলি পোস্ট ওইগুলি অ্যাভেলেবেল হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি থ্রি ডট, যার যখনই আমরা পোস্ট করি এরকম প্রতিটি পোস্টে থ্রি ডট থাকবে পারে তিনটি। তো এখন দেখা যাচ্ছে নতুনগুলো এগুলো আপডেট আসছে। তো আমি আপনি এখন কী করবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফাংশন, ঠিক আছে। তো এখন আপনি কী করবেন, আপনি দেখবেন যে আপডেটটি নতুন আসছে, সেটি হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট। তো আপনি এখন কী করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করবার এখানে দেখতে পাচ্ছেন চারটি ফাংশন, ঠিক আছে। এখন আমারটা পাবলিক করা আছে, জাস্ট পাবলিক, দুই তিন চার, এখানে চারটি ফাংশন দেখা যাচ্ছে। তবে এখন আপনি এগুলো দেখে নেবেন, যেমন উপায়টা সবাই, এক নম্বরটা যে কেউ করতে পারবে পাবলিক, সেকেন্ডটা শুধু আপনার ফ্রেন্ড এবং যারা ফলোয়ার তারা করতে পারবে, আর যেটি তিন নম্বর সেটি হচ্ছে শুধু ফেরেন্ট, এবং নিচে একদম দেখতে পাচ্ছেন চার নম্বর, চার নম্বর যেটি, এটিকে আপনি বন্ধ রাখলে কি হবে, কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। তো ভালো করে দেখে নেবেন যেটি চার নম্বরে আছে। তো আমরা এখন কি করব, চার নম্বরটা এখানে ট্যাপ করে দেব, জাস্ট এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখন যখন আপনি এখানে ট্যাপ করে দেওয়ার পর নীল চিহ্নটা আসবে, তারপর থেকে আপনি নিচের ডানে দিয়ে দেবেন। তো ডানে দিলে কি হবে, এখানে আর কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না, আপনার কমেন্ট সেকশন বন্ধ থাকবে, দেখতে পাচ্ছেন এখানে ডান। তো এখন কি করবেন আপনি, এখন আপনি ডানে ক্লিক করে দেবেন, জাস্ট এখন কী এলো, এই পোস্টে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। তো কমেন্ট করতে, এবং আমার আগে একটা পুরান পোস্ট দেখি, পুরান পোস্টে আসলে এটি অ্যাভেলেবেল হইলো কি না, ঠিক আছে। আগে আমার কিছু হয়ে গেছে অ্যাভেলেবেল, জাস্ট আপনারা দেখে নেবেন যেটা নতুন পোস্টে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখন আপনি কী করবেন, চেক করব। এখন আমার আরেকটি প্রোফাইল আছে ফেসবুক, সেটি আমি চেক করব, সেখানে আমি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছি। তো কমেন্ট সেকশন বন্ধ করে রাখার পর ওটা ইন্টারফেসটা কেমন আসবে, তো সেটা আমরা দেখব। এখন জাস্ট যেটা কমেন্ট সেকশন আছে সেটি আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে নিচে লাইক এবং কমেন্ট দুইটাই চালু আছে, ঠিক আছে। তো এখন জাস্ট এইটা আমার লাস্ট পোস্ট, এটা আমি যে বন্ধ রেখেছি, বন্ধ রাখার পর এখন ইন্টারফেসটা আপনার প্রোফাইলটা অন্যরা কীভাবে কীভাবে পাবে, কেমন দেখাবে, শুধু এইখানে দেখাবে, আর শুধু এখানে দেখাবে লাইক আর শেয়ার। তো এখানে আর কমেন্ট সেকশন থাকলো না, যেমন অন্য অন্য পোস্টে দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশন আছে, ঠিক আছে। এখানে কমেন্ট সেকশন লাইক, জাস্ট এইভাবে করে রেখেছি, আর এখানে কমেন্ট সেকশন লাইক, শুধু আমার এই পোস্টটা আমি বন্ধ করে রেখেছি যাতে কেউ কমেন্ট না করবে, জাস্ট আমি দেখার জন্য যে আসলে অ্যাক্টিভ হইলো কি না। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, লাইক এবং শেয়ার, শুধু এই এই দুইটা, এখানে শুধু শেয়ার করতে পারবে, কমেন্ট করতে পারবে না। তো বন্ধুরা, অত্যন্ত মজার একটি আপডেট, আপনি চাইলে আপনার কমেন্ট সেকশন বন্ধ রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট।
যদি আপনাদের আপডেটটি ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আর ভিডিও বেশি বড় করবো না, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।